আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আর্থিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা শিখবো। ইতিপূর্বে আমি একটা ভিডিওতে আর্থিং এর রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছিলাম, তো অনেকে কমেন্টস এর মাধ্যমে জানিয়েছেন আর্থ রেজিস্ট্যান্স কিভাবে চেক করতে হয় সেটা দেখানোর জন্য। তো আজকে এই আমার হাতের এই ডিজিটাল আর্থ টেস্টিং মেগার দিয়ে 3 পয়েন্টস পদ্ধতিতে আমরা আর্থ টেস্টিং মেগার করা শিখবো। তো আর্থ টেস্টিং মেগার করার আগে আমরা আর্থিং সম্পর্কে বেসিক কিছু জিনিস জেনে নিই। কি কি পদ্ধতিতে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করা যায়, আর্থ রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে, আর্থিং কি, ইত্যাদি জিনিসগুলো আমাদের প্রথমে একটু জেনে নেওয়া উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আজকের টপিক মেজারিং দ্য আর্থ রেজিস্ট্যান্স। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স। আর্থিং, প্রথমে আমরা জেনে নিই আর্থিং কি। অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ইলেকট্রিক্যাল সরঞ্জামাদির বাহ্যিক বা মেটালিক আবরণকে প্রয়োজনীয় পরিমাপের তারের সাহায্যে নিয়মতান্ত্রিকভাবে মাটির সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে আর্থিং বলা হয়। আর্থ রেজিস্ট্যান্স, সাধারণত আর্থ ইলেকট্রোডের মাধ্যমে, এই যে এগুলো হচ্ছে আর্থ ইলেকট্রোড। তো আর্থ ইলেকট্রোড নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা একটু দেখি আর্থ ইলেকট্রোডের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়ে মাটিতে প্রবেশের মধ্যে যে বাধা তৈরি হয় সেই বাধাকেই মূলত আর্থ রেজিস্ট্যান্স বলে। এই বাধাটা যত বেশি হবে তত সমস্যা, আর এই এই রেজিস্ট্যান্স যত কম হবে ততই ভালো আর্থিং। আর্থ ইলেকট্রোডের বিভিন্ন বিষয়ের উপরে আর্থ রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। তো চলুন আমরা একটু দেখি আর্থ রেজিস্ট্যান্স আর্থ ইলেকট্রোডের কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। প্রথমে বলা যায় আর্থিং ইলেকট্রোডের দৈর্ঘ্য এবং গভীরতার উপরে ডিপেন্ড করে। 2 নম্বরে বলা যায় আর্থিং ইলেকট্রোডের ব্যাস, অর্থাৎ কত থিকনেসের ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে সেটার উপরে আর্থ রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। 3 নম্বরে বলা যায় আর্থ ইলেকট্রোডের সংখ্যা, আর্থ ইলেকট্রোডের সংখ্যা বেশি হলেও আর্থ রেজিস্ট্যান্স বেশি হবে। অর্থাৎ যখন আমরা সাধারণভাবে একটা কেবল দেখি, সাপোজ আমরা একটা 95 mm কেবলের কথা যখন চিন্তা করি, সেখানে দেখা যায় অনেকগুলো কেবলের সমন্বয়ে এই কেবলটা তৈরি হয়। এই জন্য মূলত আর্থ রেজিস্ট্যান্স কমানোর জন্যই আমরা আর্থের জন্য আর এই কেবল, অর্থাৎ এক স্ট্যান্ড, ওয়ান স্ট্যান্ড বা এক খেয়েওয়ালা কেবল ব্যবহার করি, অনেকগুলো স্ট্যান্ড বা অনেকগুলো খেয়ের কেবল ব্যবহার করি না। 4 আসে আর্থ ইলেকট্রোডের পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ এই মেটালটা কি ধরনের বা এটা কি কপার, লোহা ইত্যাদি জিনিসগুলা। আর্থ ইলেক্ট্রোডের সাথে যেহেতু আর্থ রেজিস্ট্যান্স এর ভ্যালু অনেক বেশি ডিপেন্ডেন্ট, তো আর্থ ইলেকট্রোডটা কি বা এটার সংজ্ঞাটা কি, চলুন আমরা একবার দেখে আসি। আর্থ ইলেকট্রোড, মাটির নিচে পুঁতে রাখা যে মেটালিক পাত, রড বা পাইপের সাহায্যে তারের মাধ্যমে আগত কারেন্ট মাটিতে ডিসচার্জ হয় তাকে আর্থিং ইলেকট্রোড বলে। আর্থিং ইলেকট্রোড বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন পাইপ ইলেকট্রোড, রড ইলেকট্রোড, প্লেট ইলেকট্রোড, শিট ইলেকট্রোড, স্ট্রিপ বা কন্ডাক্টর ইলেকট্রোড, এগুলো হলো আর্থিং ইলেকট্রোড। তো মোটামুটি আমরা আর্থ রেজিস্ট্যান্স আর্থিং ইলেকট্রোডের কী কী জিনিসের উপর ডিপেন্ড করে এবং আর্থিং ইলেকট্রোড কী কী এগুলো জেনে নিলাম। তো এখন চলুন আমরা জেনে নিই আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি। আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপের জন্য আমরা এখানে 4টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। 1, দ্য ফোর পটেন্সিয়াল মেথড বা ইউনার মেথড। 2, 3 পয়েন্টস মেথড, এটাকে ফল অফ পটেন্সিয়াল মেথডও বলা হয়। 3, দ্য স্লোপ মেথড। 4, ভোল্টমিটার মেথড। মেথডগুলো নিয়ে জানার আগে আমরা চলুন কি ধরনের প্রতিষ্ঠানে কেমন আর্থিং লাগবে, অর্থাৎ কেমন আর্থিক গ্রহণযোগ্য, সেই চার্টটা একবার দেখে আসি। সর্বোচ্চ গ্রহণযোগ্য আর্থ রেজিস্ট্যান্স, ক্ষেত্র এবং গ্রহণযোগ্য রেজিস্ট্যান্স, পাওয়ার স্টেশন ও বড় ধরনের সাবস্টেশনে 0.1 ওমস হতে হবে। 2, মাঝারি সাবস্টেশন 0.5 ওমস পর্যন্ত গ্রহণযোগ্য, ছোট সাবস্টেশনে 1 ওমস পর্যন্ত গ্রহণযোগ্য, সাধারণ হাউস ওয়ারিং এর ক্ষেত্রে 5 ওমস গ্রহণযোগ্য, পাহাড়ি অঞ্চলের হাউস ওয়ারিং এর ক্ষেত্রে 8 ওম গ্রহণযোগ্য। তো চলুন আমরা আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতিগুলোর মোটামুটি একটা সংজ্ঞা জেনে আসি। 1, দ্য ফোর পটেন্সিয়াল মেথড বা উইনার মেথড। এই ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইনার মেথড বা 4 পয়েন্ট টেস্ট। এই কৌশলটির দ্বারা পরীক্ষা করে মূলত বৈদ্যুতিক আর্থিং সিস্টেমের কেন্দ্রীয় প্রয়োজনের সাথে সম্পর্কিত
সমস্যার সমাধান করতে সহায়তা করে। বিজ্ঞানী উইনার এই পদ্ধতিটি আবিষ্কার করেছে বলে এটাকে উইনার মেথডও বলা হয়। নাম্বার টু, থ্রি পয়েন্টস মেথড বা ফল অফ পটেনশিয়াল মেথড। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত একটা পদ্ধতি আর্থ রেজিস্ট্যান্স পরিমাপের। আমরা আজকে থ্রি পয়েন্টস মেথড বা ফল অফ পটেনশিয়াল মেথড এই পদ্ধতিতেই আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাব। তিন নম্বরে আসে দ্য স্লোপ মেথড। এই পদ্ধতি বিশাল বড় মানে বৃহৎ আকারের আর্থিং সিস্টেমে ব্যবহৃত হয়, অর্থাৎ বিশাল বড় টাইপের মনে করেন সাবস্টেশন বা বড় টাইপের বিশাল বড় টাইপের পাওয়ার স্টেশন, এই ধরনের প্রতিষ্ঠানের আর্থিং সিস্টেমে এই স্লোপ মেথডটা ব্যবহৃত হয়। ভোল্টমিটার মেথড, এই মেথডটা নর্মালি আমরা হাউস ওয়ারিংয়ে বা টুকটাক মানে ছোটোখাটো কাজে ব্যবহার করি। এখানে যে পদ্ধতিটা দেখানো হয়েছে যেমন ভোল্ট মেজার করে, এখন এখান থেকে নিউট্রালের সাথে যদি এই আর্থিং পয়েন্টটা ধরে আর এই ভোল্টেজটা যদি তখন জিরো দেখা যায় তখন আর্থিংটা প্রপার আছে, অর্থাৎ নিউট্রালের সাথে আর্থিংয়ের ভোল্টেজ যত কম হয় তত ভালো। তো মোটামুটি এই কয়েকটা পদ্ধতিতেই আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। চলুন আমরা থ্রি পয়েন্টস মেথড বা ফল অফ পটেনশিয়াল পদ্ধতিতে সরাসরি আর্থিং রেজিস্ট্যান্স মেজার করে দেখি। আপনারা দেখছেন কৈরিৎসু ব্র্যান্ডের KEW40 4105A মডেলের একটি আর্থ ডিজিটাল আর্থ টেস্টিং ম্যাগার। এই ম্যাগারটা দিয়ে আমরা আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, এটা আপনারা পড়ে নিলে এখান থেকে দেখেও টেস্টিংটা করতে পারবেন। আর এই যে এটা দেখছেন এই নবটা, এই নবটা দিয়ে এখানে কিছু সেটিংস আছে, অর্থাৎ আপনি কোন রেঞ্জে রেখে ম্যাগারগুলো করবেন, 20 ওম, 200 ওম, 2000 ওম এরকম আছে। আর এই পাশের বাটনটা হচ্ছে টেস্ট বাটন বা অন বাটন, এটা এদিকে লক করা যায়। তো ওখানে উপরে এই যে এটা একটা ইন্ডিকেশন, এটা অন করলে ইন্ডিকেশনটা জ্বলবে। আর এগুলো হচ্ছে পোর্টগুলো, এই যে ই পোর্ট, পি পোর্ট, সি পোর্ট। এই ই পোর্টের সাথে আর্থিং লাগবে, পিটার সাথে ভোল্টেজ স্টেক, আর এটার সাথে সিটার সাথে কারেন্ট স্টেক। চলুন আমরা জিনিসগুলো করি। তো আমরা এখন এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন দুইটা কেবল, তো এই কেবলগুলোকে আমরা স্টেকের মাধ্যমে লাগাইয়া মাটিতে একটা 10 মিটার এবং একটা 20 মিটার দূরত্বে দুইটা স্টেক পুঁতে দেব। তো এই যে এই ক্লাম্পটার মাধ্যমে এটাতে কানেক্ট করে নিব। তো চলুন আমরা আর্থিংটা দেখে নিই। এই যে আমরা একটা রড আর্থিং করেছি, 10 mm থিকনেসের একটা কপার রড আর্থিং করা হয়েছে। এটা 100 ফিট গভীরে আমরা এটা বোরিং করছি। তো এই মাথাটা আমরা সিরিজ MRE পেপারের মাধ্যমে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা চেক করব। তো এখানে স্টেকগুলোর একটা যেটা ভোল্টেজের স্টেক এটা আমরা 10 মিটার দূরে পুঁতে দেব, এবং যেটা কারেন্টের স্টেক ওইটাকে আমরা কারেন্টের স্টেকটাকে আমরা 20 মিটার দূরে পুঁতে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার দুজন টেকনিশিয়ান এটা করতে যাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই জায়গায় এটাকে পুঁতে দিবেন মাটিটা যেন প্রপার মাটি হয়। অনেক সময় মাটি কেটে একটু মাটিতে স্তূপ করে রাখে, ওইসব জায়গায় হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। অরিজিনাল মাটি যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ পাথরের উপরে বা ইটের উপরে হালকা মাটি ওটাতে পুঁতে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা একটু আগে গিয়ে দেখি যে ওরা হ্যাঁ প্রপার মাটিতে পুঁতেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু উঠেই আবার দেখি, হ্যাঁ প্রপার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এবং ক্লিপটা একটু চেক করে দেখি, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি কানেক্ট হয়েছে ভালো। এবং পরেরটাকেও আমরা দেখতেছি, হ্যাঁ ওই যে ওখানে আরেকজন এটাও পুঁতে দিচ্ছে, ওকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ও ঠিকভাবে লাগাবে। তো আমরা এটা দেখে বুঝে নিলাম যে
কীভাবে কীরকম মাটিতে এটা পুঁতে দিতে হবে, একই রকমভাবে ওইটাও দিতে হবে। অনেকগুলা মেগারে এরকম থাকে যে 15 মিটার, 30 মিটার, এই মেগারটাতে 10 মিটার ভোল্টেজের জন্য এবং 20 মিটার কারেন্টের জন্য কেবল দেওয়া আছে, এটা বিল্ট ইন। এটা দিয়ে 3 পয়েন্টস পদ্ধতিতে মেগার করা হয়ে যায়। তো এখন আমরা কেবলগুলোকে মেগারের সাথে কানেক্ট করে দিব। এটা ভোল্টেজের পোর্ট, এটা আমরা হলুদটাতে লাগাবো পি পয়েন্টে। এটা কারেন্টের পোর্ট, এটা আমরা কারেন্টের পয়েন্টে লাগাচ্ছি। আর এই কেবলটা লাগবে আর্থিং এর গায়ে। তো আপনারা কেবলের কালার দেখেও বুঝতে পারবেন, ওখানে কালার দিয়ে মার্কিং করা আছে, রেড কালারের সাথে রেড, ইয়েলো কালারের সাথে ইয়েলো, আর গ্রিনটার সাথে গ্রিনটা। এই গ্রিনটা আমরা এখন আর্থিং পয়েন্টে লাগাই দেব। তো আমরা এখানে ভালো করে কানেক্ট করে লাগাই দিচ্ছি এটা। এখন আমরা মেগারটাকে অন করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, আমরা মেগারটা অন করলাম। আমরা 20 ওহমসে রাখবো, যেহেতু আমাদের খুব কম রেঞ্জের আর্থিং, সাধারণত আর্থিং রেজিস্ট্যান্স এখানে আমরা 1 ওহমস আশা করব। তো এই জন্য আমরা 20 ওহমসে রেখে অন করলাম। এই যে দেখছেন, এখন আমি লক করে দিলাম। এই যে 1.0708 এরকম দেখাচ্ছে, আমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল, তো 1 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, এটাই শখে চলবে। তো এই যে আমরা অফ করলাম, আবার অন করে দেখাচ্ছি। এটা লক করে দিতে পারেন বা এটা প্রেস করে ধরে রাখলে হয়। তো আমরা একটু দেখি এখানে লুজ কানেকশন আছে কিনা, একটু ভালো করে আবার লাগাইয়া পুনরায় একটু চেক করে দেখি যে কি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এরকম যদি আবার পুনরায় লুজ আছে কিনা চেক করতে যান, তো সেক্ষেত্রে অবশ্যই মেগারটা অফ রাখবেন। এই যে টেস্ট বাটন প্রেস করে রাখবেন না, কারণ টেস্ট বাটন যখন প্রেস করেন এখান থেকে 50 থেকে 200 ভোল্ট প্রডিউস হয়, তো এই ক্ষেত্রে ইলেকট্রিক শক লাগতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, অবশ্যই অফ করা অবস্থায় চেক করবেন, চেক করা হয়ে গেলে দেন আবার অন করতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন না, ঠিকই আছে, আমাদের আগের যে ভ্যালু ছিল 1 পয়েন্ট সামথিং এখন তাই আছে। এখানে দেখেন আপনারা ভালো করে, ওই যে 1.05 06 07 এরকম দেখাচ্ছে। তো কিভাবে এটা করতে হয় আপনারা দেখে নিলেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না, এই ম্যাগারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও মোটামুটি দেখে নিলেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখছেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।